এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB থেকে $1 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ডি জেড পান্ডিয়া। AIIB থেকে 1% সুদে পাওয়া এই অর্থ দিয়ে দেশের 3টি বিদ্যুৎ, 3টি রেল ও 1টি সড়ক প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।